বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার চলে আসলাম ছোট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে স্টার্ট করবেন। আর আজকে হচ্ছে আমি কালোজাম মিষ্টি বানাবো। তো এই কালোজাম মিষ্টি বানাতে কী কী লাগছে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর কীভাবে বানাচ্ছি। তো 2 কাপ গুঁড়া দুধ দিয়ে হচ্ছে 1 কেজি কালোজাম মিষ্টি বানাবো। তো সেটাই আপনারা দেখুন। তো এখানে আমি কী কী দিচ্ছি সেগুলো দেখতে থাকুন। আমি হচ্ছে কালোজাম মিষ্টিটা বানাবো। তো এখানে দিয়ে দিয়েছি 1 কাপের মতো চিনি, তারপরে হচ্ছে 2টা এলাচি, দারুচিনি আর কিছু পরিমাণ মতো পানি দিয়েছি। এটা শিরা করে নেবো আর কি, মিষ্টি যে শিরাটা, তো ওই শিরাটাকে আমি জাল করে তো বসিয়ে দিলাম, জাল হোক। এখন আমি মিষ্টিগুলো বানাবো। তো দেখা যায় রোজ আমার দোকানের মিষ্টি থেকে গরম মিষ্টি ওটা বেশি পছন্দ করে, তাই মাঝে মধ্যে বানাই। তো ভাবলাম আজকে যেহেতু বানাবো আপনাদের সাথে শেয়ার করি। তো এদিক থেকে শিরাটা আমি বসিয়ে দিলাম, এখন হচ্ছে আমি মিষ্টিটা বানিয়ে নেব। এখানে আমি 2 কাপের মতো দুধ নিয়েছি, মেজারমেন্ট কাপে 2 কাপ দুধ, 1/2 কাপের মতো সুজি, ডিম না দিতে চাইলে এখানে দুধও দিতে পারেন, লিকুইড দুধ দিয়ে গুলাতে পারেন। একটু লিকুইড দুধ, এখন আমি এটা ভালোভাবে মেখে নিচ্ছি। আর একটু সফটই হবে, কোনো সমস্যা নেই। তো আমি এখন হাতটা ধুইতে দিতে যতটা সময় ততটা সময় এটা একটি ফুক। তো এই যে একটু হয়ে গেছে, এখন হচ্ছে আমি একটু হাতে একটু ঘি মেখে তারপর মিষ্টিগুলোকে বানিয়ে নেব। একটু বড় করে বানাবো আর কি। এভাবে চাইলে আপনারা গোলও করতে পারেন বা লম্ব করতে পারেন। লম্ব করে দিদি সামনে এই যে সবগুলো মিষ্টি বানানো শেষ, এখন হচ্ছে ভেজে নেবো।
তো এখন হচ্ছে আমি সবগুলো মিষ্টি ভেজে নেব আগে। এই যে তেলটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম, গরম হয়েছে, আর তেলটা একটু বেশি গরম হয়েছে। আপনারা একটু আরও অল্প মানে একদম পশম গরম তেলটার মধ্যে দিতে হবে, তাহলে দেখা যায়, তা না হলে ভিতর থেকে মিষ্টিটা কাঁচা থেকে যাবে আর উপর দিয়ে কালার চলে আসবে। তো তেলটা পশম গরম রেখেই দিবেন। তারপরে যাই হোক, আমার মিষ্টিগুলো ভাজা মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এই যে ভাজা হয়েছে, এখন এগুলো তুলে তারপর আবার বাকিগুলো দিয়ে দিব আর কি। তো এখন তুলে নিচ্ছি মিষ্টিগুলোকে। তো এই যে মিষ্টিগুলোকে ভেজা শেষ, এখন হচ্ছে বাকিগুলো ভেজে নিচ্ছি। এখন হচ্ছে এই যে শিরাটা বসিয়ে রেখেছিলাম, মিষ্টিগুলোকে আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। একদম চুলা থেকে নামিয়ে কিন্তু দিবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো গলে যাবে। তো আমি ঠান্ডা করে এখন হচ্ছে মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু চুলাটা জ্বলতেছিল, তো চুলা জ্বলা অবস্থায় কিন্তু শিরার মধ্যে মিষ্টিটা দিতে হবে। মিষ্টিটাকে ঠান্ডা করে আমি বারবারই বলছি। তো এখন হচ্ছে আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে ঢাকনা করে দেব, আর চুলাটা মিডিয়াম টু লো আঁচে রেখে দেব। তো এখন আমি ঢাকনা করে দিচ্ছি, এটা হচ্ছে 15 মিনিট পর ফিরে আসব। এটা 15 মিনিট জাল হতে থাক। তো এই যে 15 মিনিট পর ফিরে আসলাম। এখন হচ্ছে এই যে ঢাকনাটা উঠিয়ে দেখি, মাশাল্লাহ একটা মিষ্টিও কিন্তু ফাটেনি। তো এখন আবার আমি একটু ঢাকনা করে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো এভাবেই নাড়বেন, কাঠি বা খোসুনের মাধ্যমে নাড়বেন না, তাহলে মিষ্টিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো এমনি ফ্লাই প্যানের যে ডান্ডিগুলো ধরে একটু নাড়াচাড়া দিয়ে দিবেন। তো যাই হোক, এখন হচ্ছে আবার আমি একটু 2 মিনিট চাল করে নিলাম। এখন আমি ফিরে আসলাম এক দেড় ঘন্টা পর। তো দেখুন, পুরো যা শিরা ছিল সবগুলো কিন্তু মিষ্টি চুষে নিয়েছে। তো এখন সব শিরা মিষ্টির ভিতরে আছে। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাবো। আপনাদের ইচ্ছে, আপনারা চাইলে 5-6 ঘন্টাও রাখতে পারেন, এতে আরও সুন্দর হবে। তো আমার মিষ্টিটা আবার খুব অল্পতেই শিরাগুলো ডুবে গেছে, ভাবলাম যে এখন একটু সার্ভ করি। আর এখন হচ্ছে সার্ভ করে নিচ্ছি সবগুলো মিষ্টি। তারপর হচ্ছে এটা ফ্রিজে রেখে দিলে কিন্তু খেতে আরও টেস্ট হয়। তো আমি এগুলো সব সার্ভ করে একটা সার্ভিং ডিশে তো আমি রেখে দিব আর কি ফ্রিজে। তো সবগুলো ঢেলে নিলাম। এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে। তো একদমই কিন্তু দোকানের মতো পারফেক্ট মিষ্টি হয়েছে। তো দোকানের মতো যদি পারফেক্ট মিষ্টি পেতে চান, তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন। তো আশা করছি নিরাশ হবে না। তো দেখতেই পাচ্ছেন ভিতর থেকে কতটা সফট হয়েছে, আর দোকানের মিষ্টির থেকেও কিন্তু খেতে স্বাদ হয়েছে আর স্বাস্থ্যসম্মত। তো খেয়ে তো সবাই প্রশংসাই করেছে। তো যাই হোক, আজকে রেসিপিটা কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের মাঝে। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Keep it low key, keep it soft.